আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ডট সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের চিটাগাং গামানি কাঠের কিছু ডিপ পাল্লা এবং সলিড পাল্লা দেখাবো। যে পাল্লাগুলো আমি বিক্রি করেছি হচ্ছে চিটাগাং, যে ভদ্রলোক এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছিল ওনার নাম হচ্ছে জনাব অনি রয়। ওনার বাড়ি হচ্ছে গ্রাম হচ্ছে জামালপুর, পোস্ট অফিস হিঙ্গুলি, থানা জোরারগঞ্জ, জেলা চট্টগ্রাম। তো বেশ কিছুদিন আগে উনি আমাকে গামারি পাল্লাগুলো অর্ডার করেছিল, তো আমি ফাইনালি এগুলো তৈরি করেছি। প্রথম যে দুইটা পাল্লা দেখাবো এটা হচ্ছে চিটাগাং গামারি কাঠের সিজনিং করা সলিড 1.5 ইঞ্চি কাঠের উপরে ঘাসফুল ডিজাইন করা। আপনারা যদি এরকম একটা পাল্লা নিতে চান তাহলে 9,500 টাকা হলে নিতে পারবেন বার্নিশ ছাড়া। আর এই পাল্লাটা যদি আপনারা বার্নিশ করায় নেন সেই ক্ষেত্রে আরও 2,000 টাকা যোগ হবে। এরকম সলিড দুইটা পাল্লা আমি ওনাকে দিয়েছি। এবং ডিপের যে পাল্লা চিটাগাং গামারি কাঠের ডিপ পাল্লা, ডিপ পাল্লার ব্যাপারে আমি একটু বলি আপনাদের। ডিপ পাল্লা নিয়ে অনেকেরই বিভিন্ন রকম মতামত আছে। তো ডিপ পাল্লাটার হচ্ছে এই বাজুগুলো হচ্ছে 1.5 ইঞ্চি, মাঝের কাঠগুলো হচ্ছে 1 ইঞ্চি এবং এগুলো হচ্ছে আলাদা আলাদা কাঠ। তো এই ডিপের পাল্লা বানানোর জন্য আলাদা করে কাঠ কাটাইতে হয়। এই ডিপের পাল্লা জন্য এখানে যেমন 1 ইঞ্চি কাঠ লাগে, এই টুকরা টুকরা কাঠ দিয়ে জয়েন্ট দিয়ে কিন্তু এইটা যেমন এইটা এইখানে এই পর্যন্ত নিয়ে আসা এবং এখানে কিন্তু একটা খিল মেরে দেওয়া যাতে জয়েন্টে কোনো প্রকার সমস্যা না হয়। আরেকটা ব্যাপার হচ্ছে এগুলো যেহেতু চেম্বারে সিজনিং করা আর এটা দুই পাশেই ডিজাইন, এই সেমি ডিজাইন দুই পাশে করা। এই ডিপ পাল্লা যদি আপনারা নিতে চান তাহলে 6,300 টাকা হলে নিতে পারবেন চিটাগাং গামারি কাঠের ডিপ পাল্লা। তো ডিপ পাল্লার একটা সুবিধা হচ্ছে ডিজাইন খরচ বেশি লাগে না, যেমন এই পাল্লাটাতে মাঝের এইটুকুই ডিজাইন খরচ লাগছে, এছাড়া আর বেশি ডিজাইন খরচ লাগে নাই। ডিপ পাল্লার আরও অনেকগুলো ডিজাইন আছে, আপনারা যদি ডিপ পাল্লা নেন আরও আমাকে ফোন দিবেন, আমি এই মুহূর্তে বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদেরকে পাঠাবো, আপনারা আমাকে পছন্দ করে দিবেন ডিপ পাল্লা আমি আপনাদেরকে বানিয়ে দিতে পারবো। আর এই চিটাগাং গামারির আমি রেটের ব্যাপারটা আপনাদের বলি, যে একটা জিনিস সবসময় খেয়াল করবেন যে সবসময় এক দোকানদারের যাচাই করবেন, সে দাম চাইলো 8,000, আরেক দোকানদার চাইলো 5,000, আরেক দোকানদার চাইলো 6,000। আপনারা দামের উপর কম্পেয়ার করে কোনো সময় মাল কিনবেন না, সবসময় চেষ্টা করবেন যে জিনিসই কিনেন ওইটার কোয়ালিটি সম্পর্কে জানতে। কারণ আপনি যদি একটা জামাও কিনেন ওটা কী কাপড়ে কী সুতার কিনতেছেন এটা যতটুকু সম্ভব জেনে বুঝে কিনতে পারলে ব্যবহারে কিন্তু শান্তি হয়। তো সবসময় কোয়ালিটির ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। চিটাগাং গামারি কাঠ এর পাশাপাশি সেম কালারের যশোরের গামারি কাঠ আছে, চিটাগাং গামারি কাঠের অর্ধেক টাকা দাম হচ্ছে যশোরের গামারি কাঠ। তো এই ক্ষেত্রে আপনারা যার কাছ থেকে কিনবেন একটু কোয়ালিটিটা জেনে কিনবেন। আর যেহেতু একটা জিনিস দেখেন যে বিভিন্ন জেলায় থেকে আপনারা এই ঢাকায় অর্ডার করেন, এই প্রোডাক্টগুলো আপনাদের বাড়িতে যায়, আপনাদের বাড়িতে যাওয়ার পরে কিন্তু আপনাদের আশেপাশের লোকজন যারা মিস্ত্রির কাজ করে কাঠমিস্ত্রি তারা কিন্তু এই অর্ডারগুলো পায়নি, যেহেতু তারা কিন্তু এই প্রোডাক্টগুলো দেখতে আসে, তখন যদি দেখে বলে যে না তোমার এটা খারাপ হয়েছে তখন কিন্তু আপনাদের খারাপ লাগবে যে ঢাকার থেকে আমি এই জিনিসগুলো আনলাম কিন্তু এটার কোয়ালিটিটা ভালো হলো না। তো এই জন্য আপনারা যখন কিনবেন বিশ্বাস করতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে আমি যদি আপনাকে ভালো জিনিস দিই তাহলে আপনি ভালো জিনিস পাবেন, আর যদি আমার নীতি খারাপ থাকে আমি যদি কাউকে ভালো জিনিস না দিই তাহলে সে ভালো জিনিস পাবে না, এটা সবচেয়ে বড় বিশ্বাস আমাকে করতে হবে। তো বিশ্বাসের সাথে সাথে আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব কোয়ালিটিটা দেখে নিতে, সবসময় কম দামের দিকে ঝুঁকবেন না। সবসময় কম দামের দিকে ঝুঁকলেই যে আপনার জিনিসগুলো কম টাকায় ভালো আপনি জিতবেন এমন কিন্তু না। তো আরেকটা ব্যাপার আমি আপনাদের বলি যে গামারি কাঠটা বার্নিশ করলে, এটা ন্যাচারাল বার্নিশ করলে এটা হলুদ টাইপের একটা কাঁঠাল কালার বা মেহগুনি কালার করা যায়, এবং এটা তেঁতুল বিচি করলে আপনি তেঁতুল বিচু করাই নিতে পারবেন। গামারি কাঠটা আশটা ভালো হওয়ার কারণে আমি গামারি কাঠটা একটু বেশি বিক্রি করি, এবং গামারি কাঠটার এটা ন্যাচারালি কোনো ঘুণ লাগে না, কখনো এটা ঘুণ লাগে না। তো এই জন্য একটা সুবিধা আছে আপনারা গামারি কাঠটাই, এই যে দেখেন যে একবারেই সাদা কিন্তু এখানে সারপল কিছু বোঝা যায় না, কিন্তু এই কাঠটা ঘুণ লাগে না। গামারি কাঠটা যখন আমরা গাছ কাটাই তখন আমরা বুঝি না যে কতটুকু সার কতটুকু পল। তো এই কাঠটা একবারে এরকম সাদাই থাকে, কিন্তু চিটাগাঙের মাটির গুণে এই কাঠের কোয়ালিটি ভালো হয়। আপনারা এগুলো আমাদেরকে অর্ডার দিলে 25 দিন আগে আমাদেরকে অর্ডার দিবেন, সঠিক সময় মতো আমরা ইনশাল্লাহ প্রসেসিং করে সিজনিং করে আমি এই কাঠগুলো আপনার পাল্লা বানায় আপনাদের কাছে পৌঁছাবো। তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আমরাও দোয়া করি, আপনারা যে যেখানে আছেন মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক এবং সবাইকে সৎভাবে উপার্জন করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।